नमस्कार बंधुरा, शिवानीज फूड एंड ट्रावल डायरीते सबाई के स्वागत। बांगालेर एक अति प्रिय रेसिपी हलो चिंगड़ी माछ दिए पटलेर दोरमा। एटा कम बेशी सब बांगालेर घरेई हये थाके, किन्तु आमी किभाबे करी आमार निजस्व स्टाइले आपनादेर साथे आज के शेयर करब। ताहले चलुन देखे नेवा जाक किभाबे एटा बानालाम। पटलेर दोरमा बनानोर जन्ने आमी पाँचटा पटल निये एटाके भालो करे छुले निएछि, छुले धुए परिष्कार करे निएछि। एइबार एकटा चामचेर पेछन दिए एइ पटलेर भेतरेर शाँसटा एबं बीचिगुलो आमी बेर करे नेब। प्रथमे मुखटा एकटु बड़ो करे केटे नेब, तारपर चामचेर पेछन दिए एटा बेर करब। इच्छे करले आपनारा चाकू दिएओ बेर करते पारेन, किन्तु आमार चामचेर पेछनटा दिए सुविधा है बोले आमी चामचेर पेछनटा दिए बेर करे दिलाम। देखुन दुटो पटल आमी एइभावे बेर करे आपनादेरके देखिए दिलाम। সর্ষের তেল, তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারেই কুচি করে কেটে নিয়েছি আমি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরে তাতে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটাও কুচি করে কেটে নিয়েছি। এর পরে দিয়ে দেব পটলের ভেতরের শাঁসগুলো, কিন্তু তার থেকে আমি শক্ত যে বিচিগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেব, বাকি শাঁসটা নিয়ে নেব। নিয়ে পেঁয়াজ এবং লঙ্কার সাথে মিশিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছ মোটামুটি 100 গ্রামের মতন আমার আছে এখানে। আমি 5টা পটল করব বলে কম করে চিংড়ি মাছ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়িটা দেওয়ার পরেই কিন্তু কিছুটা জল বেরোবে, সেটা সবাই জানেন আপনারা। এই জলটা একটু বেরোনোর পরেই তাতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন কর্ন পাউডার। কর্ন পাউডারটা দেওয়ার পরে ভালো করে আরেকবার মিশিয়ে নেব, কিন্তু চিংড়ি খুব বেশি ভাজব না, ভাজলে শক্ত হয়ে যাবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরের মশলাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে আলাদা করে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবং বাটা মশলার মতনই টেস্টটা আসে। পুরের মশলাটা একটু ঠান্ডা হওয়ার পরে এবার এগুলোকে আমি পটলের ভেতরে ঢুকিয়ে নেব। আমি এটা হাত দিয়েই করছি, কারণ পটলের ভেতরে একটু চেপে চেপে ঢোকানোর জন্যে হাত দিয়ে করতেই সুবিধে বেশি, চামচ দিয়ে ঠিক সুবিধে হয় না। এটাকে একটু ভালো করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন একটা পটলের ভেতরে মশলাটা আমি ভালো করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে পটলের গায়ে আমি অনেক ছিদ্র করে দেবো। সারা পটলের গাতেই আমি অনেকগুলো করে ছিদ্র করে নেব। এতে কী হবে, যখন পটলটা আমি ভাজব তখন আর ভেতরের পুরটা বেরিয়ে আসবে না, প্রেশারটা ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। সেই জন্যে পুরো পটলগুলোকেই আমি চারপাশে এরকমভাবে ছিদ্র করে নেব। আরেকটা পটলও এইভাবে ঢুকিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেসব নতুন বন্ধু আজ আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেই সাবস্ক্রাইব করবেন প্লিজ। এইবার প্যানটা পরিষ্কার করে আমি তাতে দিয়ে দিয়েছি প্রায়
3 টেবিল চামচ সর্ষের তেল এবং তেলটা গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে সমস্ত পটলগুলো তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে লো টু মিডিয়ামে রেখে আমি একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন আমার পটলের এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি তখন পটলগুলোকে আরেকবার একটু উল্টো দিই। হ্যালো, এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারও খুব সুন্দর এসছে, আর এটা খেতে তো অসাধারণ হয়। ভাতের সাথে তো ভালো লাগে, তাছাড়া ফ্রাইড রাইস, পোলাও, লুচি, রুটি, পরোটা সবার সাথে এটা ভালো লাগে। তাহলে আজকে রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্যে।